বর্তমানে মসজিদ খুলে দেওয়া হয়েছে এখন কেউ মসজিদে না গেলে কি তার গুণা হবে কারণ দেশে করোনা করোনায় আক্রান্ত অনেক সংখ্যা অনেক বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ বা আসলে দেখুন মসজিদে যাওয়া এটা তো সালাতের জন্য এটা তো আসলে জমাতে হচ্ছে ফরজ মসজিদটা হচ্ছে সবাবের কাজ এবং মসজিদে পড়াটাই হচ্ছে নিয়ম যতক্ষণ আজান শোনা যায় এটাই হচ্ছে রসুল্লা সাল্লা নির্দেশনা জমাত যদি না হয় মসজিদে যেতেই হবে আর মসজিদে যেতে আমরা আগে কোনো দিনে বাধা তো দেয়নি কেউ বাধাও দেয় নিষেধও করেনি মসজিদে যাওয়ার বাধা যে কারণে নিষিদ্ধ ছিল মানে বলেছিল যে মসজিদে যেতে পারবে না সেটা একটা সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণটা কিন্তু শেষ হয়ে যায়নি সরকারের সাথে সম্পৃক্ত হয়ে এটা নির্ধারণ করা যাবে না সরকার তো অনেক চাপের মুখে কোনো কিছু করে শর্ত দিয়েছে বারোটা বারো শর্ত পূরণ করে যেই নামাজ হয় ওই নামাজ তো অনেকটা দেখতে এটা সালাতের কোনো হাইয়াতের ভিতরে পড়ে না কোনো সামান্যতম এয়ার ভিতরেও পড়ে না এটা নিয়মের ভিতরে পড়ে না এমন এক সালাত তাতেই করা হচ্ছে এখন এক একজন তিন হাত দূরে দাঁড়িয়ে ভিন্ন ভিন্নভাবে এই জন্য এক ধরনের কী বলবো একটা হাস্যকর জিনিস তৈরি হচ্ছে এইভাবে সিস্টেম কোথাও কোনো দিন ছিল বলে আমরা জানা নেই তো এই অবস্থায় আর মসজিদে যে শর্তগুলি দিয়েছে শর্তগুলি পালন করার মতো বাংলাদেশের মসজিদে আমার মনে হাতে কোন কয়েকটা মসজিদ ছাড়া সবখানে করাও যাবে না তো আপনারা যারা মসজিদ খুলে দিয়েছে এতে খুশি হয়েছেন ভালো আমরাও খুশি মসজিদ খোলা থাকুক কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এখন রোগ ব্যাধি আরও বেড়েছে যারা অসুস্থ হচ্ছে সংখ্যা খুব দিন দিন বেড়েই যাচ্ছে এই সময় এই সময়ে মসজিদ খুলে দিয়েছে মার্কেট খুলে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে রাখতেছে আমরা জানি না এটার পরিণাম কি হবে তো আমরা আমি মনে করি প্রত্যেকটি মানুষ নিজেই সচেতন মুফতি এনআসি নিজের ব্যাপারে নিজেই ফতোয়া দিতে পারবে নিজের বুঝতে হবে নিজে একটু চিন্তা করে দেবো যখন সে মনে করে আবারও বলছি যখন সে স্পষ্ট হবে যে এখন যাওয়া তার জন্য রিস্ক এবং রিস্ক রিস্কটা বেশি রিস্ক মানে হলো সামান্যতম সংখ্যা এটা নয় আসলেই সম্ভাবনা বেশি সেটা যদি হয়ে যায় যে কোনো কেউ আক্রান্ত হতে পারে এই রোগে তার জন্য সেখানে যাওয়া ঠিক হবে না তার জন্য ঘরে নামাজ পড়া ঠিক হবে এবং সেখানে গেলে তার কোনো সেখানে না গেলে তার কোনো গুণা হবে না কারণ সমস্ত ফেকার এইটা উল্লেখ আছে যে যদি কোনো ভয় থাকে বাস থাকে সমস্যা থাকে তখন সে ঘরে পড়তে হবে দেখুন বৃষ্টিতে ভিজে যাবে বলেই আমাদের সর্বেস আলহীন বিশেষ করে সাহবা ফোন ইয়া করে বলতেন সাহাবায় কেরাম সালাতের আজানের শেষে আজানের শেষেই বলে দিতেন সল্লু ফেরে হায় এরকম ঘরে সালাতে দেখানো বৃষ্টিতে ভিজলে কী হবে কষ্ট হবে আর এখানে কষ্টের বিষয় না এখানে প্রাণঘাতী বিষয় রয়েছে এবং এই রোগটি সাধারণত আমাদের দেশে বাংলাদেশে যুবক এবং যুবকদের চেয়ে একটু বেশি বয়স্ক তাদেরকে বেশি আক্রমণ করছে তারাই এই যেহেতু এই প্রজন্ম সবচেয়ে বেশি দুর্বল প্রজন্ম তারা শক্তিশালী হয়ে তৈরি হয়নি তাদেরকে এটা বেশি কাবু করে ফেলে এই জন্য প্রত্যেকটি ভাইয়ের উচিত নিজের ব্যাপারে সাবধান হওয়া সরকার কি করলো বা কে কী বললো এটা বড় কথা নয় হ্যাঁ ইস্তাফতে কাল বা কা ওয়াইন আফতাকাল মুফতুন তোমার নিজেকে প্রশ্ন করো শত মুফতি ফতোয়া দিলেও যে তুমি নিজেকে যে ফতোয়া নিজেকে নিজে জিজ্ঞাসা করো আসল কি আমার যাওয়া উচিত কিনা গেলে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি যেই জায়গাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ যেখানে এই রকম রুগী নাই বলে সবাই জানতে পেরেছে এবং শিওর হয়েছে এবং তার অন্তর বলছে যেখানে রুগী নেই সে যেতে পারবে কিন্তু যে যারাই মনে করে যে এখানে যাওয়ার ক্ষেত্রে আশঙ্কা আছে বড় ধরনের রোগ যে ভাইরাসে আক্রান্ত হতে পারে করোনায় তার জন্য সেখানে যাইলে না গেলে কোনো গুণা হবে না পরের প্রশ্ন করেছেন হ্যাঁ আরেকটি প্রশ্ন আসতে পারে যে জুমার সলা তো কি আমরা ঘরে পড়ব কি না আজকে তো জুমার দিন আসলে যেই কারণে ঘরে চলা তাদের করতে বলা হচ্ছে সেটা এখনও রয়ে গেছে জুমার সলা তো ঘরে পড়বেন এখনও মসজিদে যাবেন না কারণ সেটা এখন আরও ব্যাপক আকার দাঁড়িয়েছে আমি আশ্চর্য হয়েছি যখন মানুষ পঞ্চাশ ষাট জন করে রুগী হইতো তখন মসজিদ বন্ধ এখন পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার রুগী রুগী বেড়ে যাচ্ছে এখন মসজিদ খুলে দিয়েছে এখন এতে করে কখনো কখনো সমস্যা হবে দেখুন বাজারে কেউ আক্রান্ত হলে কারো কোনো সমস্যা কেউ কোনো কারো দোষ দেয় না কিন্তু কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই যদি কোনো ধর্মীয় কোনো প্রোগ্রামে কেবল আক্রান্ত হতে পারে তো দোষটা পুরোটাই ইসলামের ভোট দিয়ে দিয়ে বসে থাকে তো আমরা দোষের ভয় করছি না কিন্তু বাস্তবতাও কিছুটা কারণ আছে নিজের কে দোষ দিব এটার চেয়ে বড়ো কথা হলো আসলেই তো সমস্যা রয়ে গেছে সুতরাং আপনারা যেই সমস্যার কারণে ঘরে চলা তাই করেছেন সেই সমস্যার কারণেই এখনও সার সমস্ত সালাদ ঘরে আদায় করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বিপদ উঠিয়ে নেন ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে চালাত আদায় করি